একটা বিশাল কর্মকাণ্ড চলে পেছনে, যেখানে একটা বিশাল টিম রয়েছে যারা স্টোরি নিয়ে তারা বসেন, তাদের রিসার্চ ওয়ার্ক আছে, তাদের উপরে বেস করেই কাজগুলো হয়ে থাকে। আমি বলতে পারো যে এই গোটা প্রসেসটার, গোটা হায়ারার্কিটার আমি একদম এন্ড পয়েন্ট, আমি যেটা হাতে পাই সেটা আমি ডেলিভার করবার চেষ্টা করি, সেটা বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করি। এবং যেটা তুমি বলছো যে বারবার আমি এই চরিত্র নিই, আমার মনে হয় মানে আমার কিন্তু একঘেয়ে লাগে না, আমার মনে হয় যে এটা যথেষ্ট চ্যালেঞ্জিং, যে এই একই ক্যাটাগরির কাজে যদি নিজেকে নতুনভাবে প্রমাণ করা যায় সেটা যথেষ্ট চ্যালেঞ্জিং বলেই আমি মনে করি। আর এই সময় দাঁড়িয়ে একটা সব থেকে বড়ো যেটা আমি দেখেছি, এটা সমস্যা বলবো না, বাট এটা একটা মাইন্ডসেট বলতে পারো, যে মানুষ যেটা বলে থাকেন যে এটা তো পিরিয়ডিক্যাল, এটা মাইথোলজিক্যাল, আর এটা হচ্ছে কন্টেম্পোরারি। তো মাইথোলজিক্যালের মধ্যে মানে আমি এমন অনেককেই বলতে শুনেছি যে আরে ভগবানের পার্ট, ওটা তো একই ব্যাপার। সত্যি যদি তাই হতো তাহলে তো মানে আমাদের ধর্মে এতগুলো ভগবান থাকতো না মানে। এবং আমি বাকিদের কথা ছেড়েই দিলাম, আমি যদি আজকে কেবল ত্রিদেবকে নিয়ে কথা বলি, যে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর, তিনজন আলাদা, তাদেরকে দেখতে আলাদা, তাদের হাবভাব আলাদা, অভিনয় আলাদা, সব কিছুই আলাদা। তো সুতরাং এটা কখনো হতে পারে না যে তুমি মাইথোলজি নিয়ে কাজ করছো এবং তুমি যে কোনো গডলি অ্যাপিয়ারেন্স নিয়ে তুমি সামনে আসছো, মানে সেটা সব দিক থেকে সমান হয়ে যাবে। দেখো সহজলভ্য কোনোটাই নয়, কারণ তুমি যদি আমার আগের কাজটার সাথে এটা যদি তুলনা করো তো দুটো চরিত্র একেবারে আলাদা। দুজনেই হয়তো মায়ের উপাসক কিন্তু একদমই আলাদা, এবং সেটা চেষ্টা করেছি যতটা মানে ফুটিয়ে তোলা যায়, সেটা তো দর্শক বলবে যে কতটা কী হয়েছে। তবে আমি এটুকু বলতে পারি যে মানে অন্য চরিত্রে এই যে ভাঙা বা নিজেকে প্রমাণ করার যে ব্যাপারটা, আমি যখন এখানে কাজ করতে এসেছিলাম আমি কেবল এই জন্যই এসেছিলাম যে আমি এটা করে আমি আনন্দ পাই, আমি অভিনয়টা করে আমি খুশি থাকি, আমি আনন্দ পাই। নাহলে তো যদি আমার অন্য কোনো লক্ষ্য থাকতো তাহলে তো আমি চাকরি করে নিতাম, আমি পড়াশোনা করে নিতাম, বা যেখানে ছিলাম সেখানে থেকে যেতাম। তো যে কাজটা আমি করি সেটা আমি যদি তাতে খুশি থাকি তো আমি তাতে করি, কাউকে প্রমাণ করার জন্য আমি কোনো দিনও কাজ করি না। এটা তো ব্যক্তিগত স্তরের প্রশ্ন, আমি তো কিছু বলতে চাই না সেই বিষয়ে। কিন্তু হ্যাঁ, মানে আমি যেটা সবসময় বলে থাকি যে আমি যদি কখনো কোনো চরিত্রে অভিনয় করি, যেমন এই চরিত্রটি বা আমার আগের যে চরিত্রটি, সেখানে যতক্ষণ আমি ক্যামেরার সামনে থাকি আমি কখনো তার বাইরে অন্য কিছু নিয়ে ভাবি না, এটাই থাকে। ব্যক্তিগত জীবনটা তো আলাদা বিষয়। আমি ছোটবেলা থেকে কোনো কিছুই শিখিনি, অভিনয়টুকুও নয়, আবৃত্তিও নয়, নাচ গান তো ছেড়েই দাও, ছবি আঁকা সামান্য, যেগুলো বাচ্চারা করে থাকে স্বাভাবিকভাবে। আমার বাবা মা মনে করতেন যে পড়াশোনাটাই সব কিছু, এবং পড়াশোনা করবে, একটা পয়েন্টের পরে সে চাকরি করবে, একটা স্টেবল জব থাকবে, সেটাই সব। আমার বাবা মা এখনও তাই মনে করে। তো সুতরাং আমি এটা যা করেছি বা যেটুকুনি আমি কাজ করেছি, বলতে পারো যে স্বেচ্ছায় নিজের ইচ্ছে শিখে শিখে করা, এবং সেই শেখাটাও ওই মানে দেখে শেখা যাকে বলে। আমি কখনো কোথাও গিয়ে যে শেখা বা কোনো যে কোর্স করা ইত্যাদি সেরকম কিছু করিনি। তাই যদি তুমি সেভাবে বলতে চাও যে না নাচ গান ইত্যাদি আমি করি না, তবে হ্যাঁ আমি একটু লেখালেখি করি, সেটা যদি আমার কোনো বহিঃপ্রকাশ হয়ে থাকে তো তাহলে তাই। দেখো দু মাস তিন মাসের ব্যাপারটা, এই সময়সীমাটা তো আমাদের হাতে থাকে না, আমার কাজ থাকে যে আমি কাজটা কতটা দিয়ে করলাম সেটা দিয়ে। আজকে যে তারাপীঠ তিন বছর সাড়ে তিন বছর যে চলবে সেটা তো কেউ ভাবেনি, মানে ইনফ্যাক্ট আমরা যখন প্রথমে শুরু করেছিলাম তখন সেটা নিয়ে অনেক রকম কথাও হয়েছিল যে এটা কতদিন চলবে, বন্ধ হয়ে যেতে পারে, তার মাঝখানে কোভিড হলো, তার মাঝখানে এত কিছু হয়ে গেল। তো বাট আমরা ছিলাম সেখানে, এবং এটা কেউ বলতে পারে না যে কোনটা মানুষে পছন্দ করবে কোনটা করবে না। আমি এমনও অনেকের কাছে শুনেছি যে হয়তো বলে যে না অমুকটা তো একদম ভালো হয় না, অথচ চলছে, সেটা লোকে দেখছে, সেটা ভালোবাসছে দেখতে। তো এটা তো আমি নিজেকে কোনোদিনও নম্বরে জড়িয়ে ফেলতে চাইনি,
যখন স্কুলে পড়তাম তখনও চাইনি, এখন যখন অভিনয় করি এখনও চাইনি। আমার বক্তব্য হলো যে মানে দেখো, আমি না কোয়ালিটিতে বিশ্বাসী। আমার কাছে ব্যাপারটা হলো যে পাঁচজন দর্শকও যদি দেখে তারা যেন বলে যে হ্যাঁ ভালো লাগছে দেখতে, এটা নয় যে না আমাকে হাজারজন আসতে হবে নিয়ে বলবে যে না খারাপ হচ্ছে ভালো হচ্ছে না। তো হ্যাঁ অবশ্যই আমি জানি যে টিআরপি নাম্বার ইট ম্যাটার্স, কিন্তু সেটা বিচার করবার জন্য বা সেটা নিয়ে ভাবার জন্য আলাদা টিম আছে, সেটা আমার দেখার একদমই কথা নয়।